দীর্ঘোষ আবার অস্ত্র তুলে নিল হাতে, কি বলবেন? কথার মানে আমার আমি নিজে মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাই যে একটা রাজনৈতিক দলের সভাপতি তার এই অ্যাটিচিউড, তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তাধারা এই একটা অরাজনৈতিক লোকের মতো, মানে একটা গুন্ডার মতন তার চিন্তাধারা। আজকে পানিয়াটিতে তিনি অস্ত্র হাতে তুলে নিলেন, একটা তলোয়াল তুলে নিলেন। এ কি রাজনৈতিক লোকেরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, অস্ত্র ব্যবহার করবে, এটা হতে পারে? এর বিরুদ্ধে কেস করা উচিত, ইমিডিয়েটলি ওর বিরুদ্ধে কেস করে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। দিলীপ ঘোষকে আমরা এই কয়েকদিন ধরে দেখছি, তার 3 পয়সার যোগ্যতা সে 10 পয়সার কথা বলছে। স্বাভাবিক এই মানুষ খুব বিচলিত হয়ে যাচ্ছে, একটা রাজনৈতিক দলের লোকের চিন্তা সভাপতি, সে একটা সর্বভারতীয় দল ক্ষমতায় রয়েছে, তার দলের সভাপতির এই ভূমিকা, একটা বাচ্চার ছেলের মতন মাঝে মাঝে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন, কথার কোনো যুক্তি নেই, মাঝে মাঝে বলছে একে মেরে দেবো, ওকে ধরে দেবো, তারপর আজকে অস্ত্র হাতে তুলেছেন। যে অস্ত্র নিতে পারেন, অস্ত্র আইনে জানেন যে অস্ত্র আইনে তাকে ইমিডিয়েটলি অস্ত্র আইনে তাকে গ্রেপ্তার করা উচিত। দলের অভিযোগ তো এমনি হবে, সোমোটা কেস হবে। আমার কাছে অস্ত্র আছে, অস্ত্র আইনে তাকে গ্রেপ্তার করা উচিত, অস্ত্র রাখা উচিত না, তলোয়ার রাখা উচিত না, সে তলোয়ার ব্যবহার করেছে, তলোয়ার নিয়ে ঘুরেছে, সেটা তাকে অস্ত্র আইনে তাকে অভিযোগ গ্রেপ্তার করা উচিত। ধারাবাহিক যেন বোঝা গেছে মা, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।